যতক্ষণ পর্যন্ত বউ আপনার মায়ের স্বভাবে না যাবে ততক্ষণ পর্যন্ত বউ ভালো নয়, হস্তি নেই। মানুষ তো বুঝে না যে ছেলে মেয়ে বেশি নেওয়া কত সুবিধে, ছেলে মেয়ে কম হলে ইহ কালো ঠগা, ছেলে মেয়ে কম হলে পর কালো ঠগা, ছেলে মেয়ে কম হলে ইহকালে কি ঠগা, ইহকালে হলো ছেলে মেয়ে কম টাকা পয়সা কম, ছেলে মেয়ে বেশি টাকা পয়সা বেশি। পাঁচটা ছেলে, একটা আছে চট্টগ্রামে, একটা আছে রাজশাহীতে, একটা ঢাকায়, একটা আছে বিদেশে। সবে বলছে আম্মা বাড়িতে আর থাকেন না তো আপনি আমার কাছে চলে আসেন, চট্টগ্রামের ছেলে আম্মা আপনি রাজশাহীতে থাকেন না তো আমার কাছে আসেন, কত সম্মান, গাড়িতে নিয়ে যাচ্ছে, গাড়িতে নিয়ে আসছে। তো ইহকালের সুবিধে, দশ বারোটা ছেলে মেয়ে যদি হয় তো দুই একটা মারা যাবে। আল্লাহ নবী বলছেন যেগুলো বাল্য অবস্থায় মারা গেছে সেগুলো বাপ মায়ের কাপড় ধরে নিয়ে বলবে আমার বাপকে আগে জান্নাতে দাও তারপরে আমি। আল্লাহ বলবেন না তোমার বাপ জাহান্নামে, যেই না আগে আমার বাপ তারপরে আমি। এইভাবে তর্ক বিতর্ক করতে করতে, ঝগড়া করতে করতে এক পর্যায়ে আল্লাহ বলবেন যা যা তোমার বাপকে নিয়ে যাও যা। আপনি একটাই ছেলে নিয়েছেন, দুনিয়ার বধ, শয়তান কানা কচড়া, অথচ আপনারা দশ ভাই বোন, কেন যে এরকম করছেন আমি বুঝতে পারি না। এরপরও আপনার মা কত সহজ সরল ফকির ভালোবাসা মানুষ ছিল, আপনারা ছিলেন দশ ভাই বোন, আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, দুটো ফকির ধরে নিয়ে এসেছে। আপনাদের বাড়িতে ছিল দুটো কিষান কামলা, আপনার বাপ মা মোট ষোলো জন মানুষ, এতগুলি মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন সমস্যা হয়নি। আর আপনার বউ এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, রাত দশটা এগারোটার সময় আপনি আমাকে নিয়ে গেছেন, খালেদা মেহমান সাথে আছে, একবারে খা তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, ঝামিলা পাকাও তুমি হোটেলে খাওয়াই নিয়ে আসেনি। আপনার আশি বছরের মা ওইখানে শুয়েছিল ওই ঘরে, কথাটা শুনে নিয়েছে, তাড়াহুড়া করে উঠেছে, বলছে থাক বেটা থাক বেটা, বৌমাকে উঠাস না বেটা, আমি খানা পানি রেডি করে দিচ্ছি তুই মেহমানকে দে। আপনার আশি বছরের মা এখনও পারে, আর আপনার স্ত্রী পারে না। আমি বউ তালাক দিতে বলিনি, আমি পরামর্শ দিয়েছি যে আপনারা এইসব এত কড়া কথা বলেন কেন, আল্লাহর কসম আমি তালাক দিতে বলিনি, পরামর্শ দিয়েছি, তবে এ বউ চলবে না এই কথাই ঠিক। যতক্ষণ পর্যন্ত বউ আপনার মায়ের স্বভাবে না যাবে ততক্ষণ পর্যন্ত বউ ভালো নয়, হস্তি নেই। এক বউকে দিনে পাঁচবার ভাত রান্না করতে হবে, আপনি এরকম করছেন কেন, আপনার পাতিল কেন দেড়শো চাউল ধরে, আপনার পাতিলটা এত বড়, আপনার মা দেখলে হাসে, আপনার মা বলে এই পাতিলটা কী করিস বেটা, আপনার মায়ের পাতিল ছিল এত বড়, দেড় থেকে দুই কেজি থেকে পাঁচ কেজি চাউল রান্না করবে, আর আপনার পাতিল এত বড়। দুপুরে মেহমান এসছে তখন স্বামী স্ত্রী বলছে যে কী করবে কী করবে, যা ভাত রান্না করেছি সেটা যদি মেহমানকে দাও শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দেবে, দেখো দাও। দুপুরে মানুষকে চানাচুর বিস্কুট দিবেন, দশ মিনিট পনেরো মিনিটে ভাত রান্না হবে, বউকে বলেন যে বসতে বলছি তুমি ভাত রেডি করো, যা আছে মানুষকে দুপুরে খাওয়ার দেবে করতে হবে, অভ্যাস পরিবর্তন করতে হবে, অনুরোধ রক্ষা করুন। বাড়ির নাম লিখে দিবেন, এই বাড়ির নাম মেহমানখানা, আমার মা যখনই বাড়ি আসে আমার তখনই বলে তোর বাড়ির নাম মেহমানখানা। আর আপনাকে তো বলা আছে সপরিবারে যাবেন, তিন মাস থাকবেন, সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে কথা বলবো না, নব্বই সাল থেকে বলছি, আল্লাহ তুমি মাফ করো, কোনো খাওয়ার সমস্যা হবে না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে যেই হোক না কেন চলা কোনো সমস্যা নেই, প্রয়োজনে পাঁচবার ভাত রান্না করব। আপনার বউকে পরিবর্তন হতে হবে জরুরি ভিত্তিতে, মেহমানকে খেতে দিতে শিখতে হবে, ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে জরুরিভাবে। তিন দিন যদি ফকির বাড়িতে না খাই তাহলে স্বামী স্ত্রী বসে চিন্তা ভাবনা করে গল্প করবেন, ব্যাপারটা কি ওপরে কি কোনো নড়চড় হয়ে গেল নাকি, ফকির কেন আসে না, এটা বলতে হবে। বাড়িতে ঢুকছিলেন তখন দরজায় ফকির, মনটাই খারাপ, শরত শরত ঝামিলা পাকায় খালি, গাড়িটা ঢুকতে অসুবিধা, এরকম করা হবে না ফকিরের সাথে। মায়ের দিকে লক্ষ্য করবেন, বাপের দিকে লক্ষ্য করবেন, অনুরোধ রক্ষা করুন। কোথা থেকে কথা এসেছে বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে, যেই ছেলে বাল্য অবস্থায় মারা গেছে সেই ছেলে আপনার পক্ষে কথা বলবে, আঙ্গুল
যে আঙ্গুলে তাসবি গণনা করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলছেন, এই আঙ্গুল বিচার মাঠে কথা বলবে, ভুলেও কখনো তাসবি দানে তাসবি গণনা করবেন না। কোরআন মাজিদ পড়তে শিখুন, কোরআন মাজিদ আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, তবে কোরআন মাজিদ বিপক্ষেও বলবে যদি না পড়েন। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে।